হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ জেড পরীক্ষা আমি আজকে তোমাদের সঙ্গে ডাবলু অপশনাল ফিজিওলজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হ্যাঁ দু হাজার কুড়িতে এসেছে দু হাজার উনিশে মানে পরপর দু বছর রিপিট হয়েছে সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করছি হ্যাঁ তো আজ যে নোটসটা আমি স্টুডেন্টদেরকে প্রোভাইড করি সেই নোটসটাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো শুরু করার আগে বলে রাখি যদি কেউ মনে করো যে ডাব্লিউ অপশনাল ফিজিওলজির ফুল নোটস নিয়ে নেবে তো সেটা নিয়ে নিতে পারো নিয়ে যদি মনে করো আমাদের ক্লাসে জয়েন হবে সেটাও তোমরা করতে পারো রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে আর যদি কেউ নতুন ব্যাচে জয়েন করতে চাও যেটা অলরেডি শুরু হয়েছে জুলাই মাসে তো সেই ব্যাচেও তোমরা জয়েন হয়ে যেতে পারো তো তোমাদের কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই কিন্তু নোটস প্রোভাইড করা হয় তো এখানে আমি ইংলিশটাই আলোচনা করছি হুম দেখো কোশ্চেনটা দিয়েছে ড্র ড্র অ্যান্ড ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ নাভ মাসেল জাংশন ঠিক আছে সেম টু সেম এই কোশ্চেনটাই এসেছে কিন্তু পরীক্ষায় হুম ডেফিনিশন দেখো কী বলেছে নিউরোমাসকুলার জাংশন ইজ দ্য জাংশন বিটুইন টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য নার্ভ ফাইবার তাহলে নিউরোমাসকুলার জাংশনটা কী জিনিস ধরো এই যে একটা নার্ভ ফাইবার আসলো আর এখানে ধরো একটা মাসেল রয়েছে তাহলে এই দুটোর সংযোগস্থলে যে জাংশনটা তৈরি হচ্ছে সেটাকে বলছিল নিউরোমাসকুলার জাংশন আচ্ছা দেখো স্ট্রাকচার কী বলেছে স্কেলিটাল মাসেল ফাইবারস আর ইনারভেটেড বাই দ্য মোটর নাফ ফাইবার হুম তাহলে স্কেলেটাল মাসেলের যে মানে স্কেলেটাল যে না অস্থিপেশী যেগুলো রয়েছে আর কি সেখানে কি হচ্ছে ইনারভেটেড হচ্ছে কী দিয়ে মোটর নাফ ফাইবার মানে চেষ্টীয় স্নায়ু এসে সেখানে প্রথিত হচ্ছে হুম ইচ নাফ ফাইবার ডিভাইস ইন্টু মেনি টার্মিনাল ব্রাঞ্চেস প্রত্যেকটা নাফ ফাইবার আবার কী হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে অসংখ্য শাখা প্রশাখায় ইচ টার্মিনাল ব্রাঞ্চ ইনারভেটস ওয়ান মাসেল ফাইবার থ্রু দ্য নিউরোমাস্কুলার জাংশন অ্যাকশন টার্মিনাল অ্যান্ড মোটর ইনপ্লেট হ্যাঁ এবার দেখো অ্যাকশন টার্মিনাল কী বলেছে টার্মিনাল ব্রাঞ্চ অফ নাফ ফাইবার ইজ কল্ড অ্যাকশন টার্মিনাল হ্যাঁ যেখান দিয়ে শেষ হচ্ছে সেই শেষ প্রান্তটাকে বলা হচ্ছে অ্যাকশন টার্মিনাল ঠিক আছে এই নামটা মনে রাখতে হবে ওয়েন দ্য অ্যাকশন কামস ক্লোজ টু দ্য মাসেল ফাইবার ইট লুজেস দ্য মাইলিন শীত হ্যাঁ যখনই মাসেল ফাইবারের কাছে আসে এটা কী করছে মাইলিন শীতটা লুজ করে ফেলছে সো দ্য অ্যাক্সিস সিলিন্ডার ইজ এক্সপোজড এবার কী হচ্ছে যে অ্যাক্সিস যে অ্যাকশন যেটা রয়েছে আর কি এরকম তো অ্যাকশন এখানে এরকমভাবে মাইলিন শীতগুলো থাকে তো যখন মাইলিন শীত থাকছে না এটা কী হয়ে যাচ্ছে এক্সপোজ হয়ে যাচ্ছে দিস পোর্শন অফ অ্যাক্সিস সিলিন্ডার ইজ এক্সপ্যান্ডেড লাইক আ বাল্ব হুম বাল্বের মতো কী হয় এটা এরকমভাবে ফুলে যায় হুইচ ইজ কল্ড মোটর এন্ড প্লেট যেটাকে বলা হচ্ছে মোটর এন্ড প্লেট আচ্ছা এবার দেখো কী বলেছে অ্যাকশন টার্মিনাল কন্টেইনস মাইটোকন্ড্রিয়া এবার এই যে অ্যাকশন টার্মিনাল এখানে কী রয়েছে মাইটোকনড্রিয়া অ্যান্ড দ্য সাইনাপ্টিক ভেসিক্যাল সাইন্যাপ্টিক ভেসিক্যালস কন্টেইনস দ্য নিউরোট্রান্সমিটার সাবস্টেন্স অ্যাসিটাইল কোলিন তাহলে এখানে কী রয়েছে নিউরোট্রান্সমিটার মানে ধরো দাফ ফাইবারটা এরকম তো এবার এই যে ভাবে ভেসিক্যাল রয়েছে এবার এই ভেসিক্যালের মধ্যে এরকমভাবে দেখো ডট ডট দিয়ে দেখিয়ে দিলাম এগুলো হলো কি অ্যাসিটাইল কোলিন ঠিক আছে আচ্ছা দ্য অ্যাসিটাইল কোলিন ইজ সিনথেসাইজড বাই মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট ইন দ্য অ্যাকশন টার্মিনাল অ্যান্ড স্টোর্ড ইন দ্য ভেসিকল মাইটোকন্ড্রিয়া কন্টেইন এটিপি উইচ ইজ দ্য সোর্স অফ এনার্জি ফর সিনথেসিস অফ অ্যাসিটাইল কোলিন তাহলে এই যে কোলিনের সংশ্লেষটা হচ্ছে এটা কার মাধ্যমে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার জন্য হ্যাঁ কারণ আমরা কি জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় তাহলে মাইটোকন্ড্রিয়া এটিপি ইউজ করছে করে সেই শক্তিকে কাজে লাগিয়ে কোলিনের সিনথেসিস হচ্ছে আচ্ছা সাইনাপটিক ট্রুফ আর অর গাটার দেখো কি বলেছে মোটর প্লেট এবার যেটা বললাম একটু আগে মোটর প্লেট সেটা কি করছে ইনসাইড ফাইবার এবার এই যে মোটর প্লেটটা এটা মাসেল ফাইবারের মধ্যে প্রবেশ করছে অ্যান্ড ফর্ম আর ডিপ্রেশন হুইচ ইজ নোন অ্যাস সাইনাপটিক ট্রুফ দ্য মেম্বর অফ দ্য মাসেল ফাইবার বিলো দ্য মোটর প্লেট ইজ থিকেন্ড হ্যাঁ তাহলে মোটর প্লেটের নিচে যে মাসেল ফাইবারটা সেটা কি হয় থিকেন্ড মোটা হয়ে যায় আচ্ছা সাইনাপটিক ক্লেপ্ট কি বলেছে মেমব্রেন অফ দ্য নার্ভ এন্ডিং ইজ কল্ড প্রি সাইনাপ্টিক মেমব্রেন আর মেমব্রেন অফ দ্য মাসেল ফাইবার ইজ কল্ড পোস্ট সাইন্যাপ্টিক মেমব্রেন স্পেস বিটুইন দিস টু মেমব্রেন ইজ কল্ড সাইন্যাপ্টিক ক্লেপ্ট হুম তাহলে ব্যাপারটা এরকম হয় ধরো এটা নার্ভ ফাইবার এটা হলো প্রি সাইনাপ্টিক মেমব্রেন আর এখানটা ধরো মাসেল রয়েছে ঠিক আছে তাহলে এটা হলো পোস্ট আর এটা হলো প্রি এবার এই দুটোর মাঝখানের যে জায়গাটা সেটাকেই বলা হচ্ছে কিন্তু এই যে সাইনাপটিক ক্লেপ্ট Space between these two membranes is called synaptic cleft. Synaptic cleft contains basal lamina, it is a thin layer of spongy reticular matrix through which the extracellular fluid diffuses. An enzyme called acetylcholine esterase is attached to the matrix of the basal lamina in large quantities. তো এটা গেলো হলো নোটটা কীভাবে তোমাকে এক্সামে লিখতে হবে আর এখানে দেখো আমি একটা ছবি দিয়ে দিয়েছি হ্যাঁ যে একসন অ্যাকশন টার্মিনাল এসে এখানে মাসেলে প্রবেশ করেছে ঠিক আছে এই ছবিটাও কিন্তু সাথে সাথে ড্র করে দিতে হবে ছবিটা আমি এন্ডে দিয়েছি তোমরা চেষ্টা করবে মিডিলে ছবিটা আঁকার তো আশা করি বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো এটুকুই থ্যাংক ইউ